हेलो छोट्ट बंधुरा, एशु शेखाई चैनले तुम्हारे सकल के स्वागत। आज के 52 52 पृष्ठार एक्टिविटी 7 करब। चलो देखे एटा की कोड़े करते हबे। एखाने बला हुए छे, लेट्स राइट 4 सेंटेंसेस अबाउट ए वास्प विथ दि हेल्प अफ दि फलोविंग वार्डस। लेट्स माने चलो, राइट माने लिखी, फोर माने चारटी, सेंटेंसेस माने वाक्य, अबाउट माने सम्पर्के, ए माने एकटी, वास्प माने बोलता। चलो लिखी चारटी वाक्य एकटी बोलता सम्पर्के विथ दि हेल्प अफ दि फलोविंग वार्डस। विथ माने दिए, हेल्प माने सहाज्य, अफ द फलोविंग, फलोविंग माने नीचे, वार्डस माने शब्दगुलो, नीचे शब्दगुलोर सहाज्य दिए चारटी वाक्य लिखी एकटी बोलतार सम्पर्के। तो एटाई बला हुए छे। चलो बंधुरा, कि लिखते हबे सेटा आमी बोलछी। प्रथमे आछे कमन, कमन माने साधारण। ইয়োলো, ইয়োলো মানে হলুদ। শার্প স্টিং, শার্প স্টিং মানে তীক্ষ্ণ হুল। ফোর উইংস মানে চারটি ডানা। বাজিং সাউন্ড, বাজিং মানে গুনগুন, সাউন্ড মানে আওয়াজ, গুনগুন আওয়াজ। ওয়াস্প হাইভ মানে বোলতারা যে চাকে থাকে, বোলতার চাককে বলে ওয়াস্প হাইভ। চাক মানে তো বন্ধুরা জানো, বোলতা যেখানে বাসা তৈরি করে থাকে সেই জায়গাটাকে বলে ওয়াস্প হাইভ। এখানে বলছে ইউ মে বিগিন লাইক দিস, তুমি, বিগিন মানে শুরু করতে, মে মানে পারো, লাইক মানে এইভাবে, লাইক মানে মতো, দিস মানে এভাবে, তুমি এইভাবে শুরু করতে পারো। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, দি ওয়াস্প মানে বলতা, ইজ মানে হয়, এ মানে একটি, কমন মানে সাধারণ, ইনসেক্ট মানে কীট পতঙ্গ, বোলতা হলো একটি সাধারণ কীট পতঙ্গ। ইট ইজ ইয়োলো ইন কালার, ইট মানে এটি, ইজ মানে হয়, ইয়োলো মানে হলুদ, কালার মানে রং, ইন কালার মানে রঙে, তাহলে এটা হলুদ রঙের হয়। এইবারে তোমাকে চারটি বাক্য লিখতে হবে, যেটি আমি এখানে পেন্সিল দিয়ে লিখে দিয়েছি। তোমরা এই বাক্যগুলো এইভাবে লিখতে পারো এবং এগুলোর মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফার্স্টে আমি কি লিখেছি, ইট হ্যাজ এ শার্প স্টিং। ইট মানে এটার, হ্যাজ মানে আছে, এ মানে একটি, শার্প মানে তীক্ষ্ণ হুল। তাহলে প্রথম বাক্যটা তোমরা এটা লিখতে পারো, এটার আছে একটি তীক্ষ্ণ হুল। এর পরের বাক্যটি লিখতে পারি বন্ধুরা এইভাবে, ইট হ্যাজ ফোর থিন উইংস। এই যে ফোর উইংস দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করতে হবে। এটার আছে, ফোর মানে চারটি, থিন মানে পাতলা, উইংস মানে ডানা, তাহলে এটার চারটে পাতলা ডানা আছে। ইট মেক্স এ বাজিং সাউন্ড, এটা একটা গুনগুন আওয়াজ তৈরি করে বা গুনগুন আওয়াজ শব্দ করে। তারপরেরটা দেখো, ইট লিভস, এটা বাস করে, LIVES, ইন এ ওয়াস্প হাইভ। ওয়াস্প হাইভ মানে কি, বোলতার চাকে, উইথ ইটস ফ্যামিলি, উইথ মানে সাথে, ইটস মানে এটার, ফ্যামিলি মানে পরিবার, এটা বসবাস করে বোলতার চাকে, এর পরিবারের সঙ্গে। তাহলে বন্ধুরা এটাই তোমাদের চারটে বাক্য তৈরি হয়ে গেল, যেখানে বলেছে যে ফোর সেন্টেন্স লিখতে অ্যাবাউট আ ওয়াস্প। তো তোমরা এইভাবে লিখতে পারো বন্ধুরা। এরপরে বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, লেটস মানে চলো, ওয়ার্ক মানে করি, কাজ করি, টুগেদার মানে একসাথে, চলো একসাথে করি। মেক আ লিস্ট অফ অল দি ইনসেক্টস ইউ সি অ্যারাউন্ড ইউ, মেক মানে বানাও, এ মানে একটি, লিস্ট মানে তালিকা,
অফ অল দ্য ইনসেক্টস, অল মানে সমস্ত রকমের, ইনসেক্টস মানে পোকামাকড়দের, ইউ সি অ্যারাউন্ড ইউ, ইউ মানে তুমি, সি মানে দেখো, অ্যারাউন্ড মানে চারিদিকে, ইউ মানে তোমার। তাহলে তোমার চারিদিকে তুমি যে পোকামাকড়গুলোকে দেখো তার সমস্ত পোকামাকড়ের একটি তালিকা বানাও। বন্ধুরা এটা আমি কি করে বানিয়েছি দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে তোমরা লিখতে পারো আই ক্যান সি, আমি পারি দেখতে বা আমি দেখতে পাই, অ্যান্ট মানে পিঁপড়ে, ককরোচ মানে আরশোলা, ওয়াস মানে বলতা, বি মানে মৌমাছি, বেডবাগ মানে ছাড়পোকা, ড্রাগন ফ্লাই মানে ফোরিং, গ্রাস হপার মানে গঙ্গা ফোরিং, এটসেট্রা ইটিসি মানে এটসেট্রা মানে ইত্যাদি, অ্যারাউন্ড মানে চারপাশে, মি মানে আমার, আমার চারপাশে আমি এই ধরনের কীটপতঙ্গগুলোকে দেখি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দাও যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ।